ইনোভেটিভ ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। আজকের অঙ্ক পৃথকার শঙ্কুর একটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক সমাধান করে দিচ্ছে। অঙ্কটি কি বলা আছে, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবু উচ্চতা নির্ণয় করুন। তাহলে একটা তাঁবু, এই মনে করছি একটি তাঁবু, শঙ্কু আকৃতির একটি তাঁবু, 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে জায়গা লাগে 4 বর্গমিটার। তাহলে এ জায়গায় 11 জন লোক থাকতে পারে, প্রত্যেকের জন্য ভূমি লাগে 4 বর্গমিটার করে, তাহলে এবং বাতাস লাগে 20 ঘনমিটার। তাহলে 11 জন লোকের জন্য নির্মিত এই তাঁবুর উচ্চতা কত? এই উচ্চতা এইচ ধরে নিচ্ছি। তাহলে খুব ছোট করে দিচ্ছি এটি, তাহলে 11 জন লোকের জন্য কতটুকু ভূমি প্রয়োজন? 11 জন লোকের জায়গা লাগিয়ে প্রত্যেকের লাগে 4 বর্গমিটার, তাহলে কত? 4 × 11 44 বর্গমিটার জায়গা লাগে, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল এটুকু কত হবে? তাহলে 44 বর্গমিটার। তাহলে ভূমির ক্ষেত্রফল গোটা পেয়ে গেছি আমি, কত? 44 বর্গমিটার। তাহলে ভূমির ক্ষেত্রফল কত? 44 বর্গমিটার পেয়ে গেছি। এবার 11 জন লোকের কি লাগে? এদের বাতাস লাগে। বাতাস প্রয়োজন কত? বাতাস মানে আয়তন পাবো এ জায়গায়। বাতাস লাগে প্রত্যেকের 20 ঘনমিটার লাগে, তাহলে 20 × 11, 11 জনের তাহলে কত লাগবে? 220 ঘনমিটার। তাহলে এটুকু আমি পেয়ে যাচ্ছি। এর ভেতরের আয়তন কত? এর ভেতরের আয়তন পেয়ে যাচ্ছে 220 ঘনমিটার। তাহলে আমরা ভূমির ক্ষেত্রফল জানি, এই জায়গায় আয়তন জানি, উচ্চতা বের করতে হবে। তাহলে তাঁবুটি কত উচ্চতার বানাতে হবে? তাহলে ধরি তাঁবুটির উচ্চতা সমান h মিটার। সুতরাং প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি, আমরা কি জানি, 1/3 গুণন ভূমির ক্ষেত্রফল, মানে পাই আর স্কোয়ার যেটা বললাম, ভূমির ক্ষেত্রফল গুণন উচ্চতা সমান শঙ্কুর আয়তন। এটা লিখতে পারি কিভাবে আসলো, 1/3 পাই আর স্কোয়ার, এটা মানে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু আয়তন। তাহলে এটা মানে পাই আর স্কোয়ার, এটা আর ভাঙার কোনো প্রয়োজন নেই, 44 কে আমার ভাঙানোর কোনো প্রয়োজন নেই, পাই আর স্কোয়ার ওই জায়গা থেকে আর আমার প্রয়োজনই হবে না। তাহলে ভূমির ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি, তাহলে 1/3 গুণন পাই আর স্কোয়ার গুণন এইচ, পাই আর স্কোয়ার মানে হচ্ছে ভূমির ক্ষেত্রফল। তাহলে শুধু মানটা পুট করব, তাহলে 1/3 গুণন ভূমির ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার মানে হচ্ছে 44 বর্গমিটার। 44 গুণন উচ্চতা কত ধরে নিয়েছি এইচ, শঙ্কুর আয়তন দেওয়া আছে কত? 200। তাহলে বা এইচ ইকুয়াল টু কত হবে? 220 × 3/44। 44 দিয়ে যদি কাটি 5 বার, তাহলে সুতরাং এইচ ইকুয়াল টু রাম তাঁবুটির উচ্চতা ইকুয়াল টু 15 মিটার। ঠিক আছে স্যার।